আপনাদের সনি কমিউনিকেশনসের জীবনের গল্পে অভিনন্দন জানাচ্ছি। তো আসলে আমাদের জীবনের গল্পের একটি উদ্দেশ্য ছিল যে আমরা এখানে সকল শ্রেণী পেশার মানুষের জীবনের গল্প তুলে ধরার এবং তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে তুলে ধরাই হচ্ছে আমাদের জীবনের গল্পের মূল উদ্দেশ্য ছিল। তো যে কথাটি আমি বলছিলাম সেটা হচ্ছে চলচ্চিত্র অঙ্গন, যেটা মানুষের সকলের ধারণা যে এখানকার মানুষ নামাজ রোজা করে না বা ন্যাক আদায় করে না, কিন্তু আজকে আমি আমার পাশে যে মানুষটি রয়েছেন দীর্ঘ ওনার ঠিক 14 বছর বয়সে সে FDC-তে থাকা একটি মসজিদ, যেখানে আমাদের যারা মুসলমানরা যারা এখানে BFDC-র সাথে সম্পৃক্ত বা এখানে কর্ম করে থাকেন তারা এখানে নামাজ পড়ে থাকেন, ইবাদত করে থাকেন। তো সেই মসজিদের যিনি দীর্ঘদিন কত সাল হবে 1977 যিনি হচ্ছেন 1977-এ এই এখানে থেকে ওনার 14 বছর বয়স থেকে ওনার কর্মজীবন শুরু করেন এবং এখানকার যে মসজিদটি রয়েছে BFDC জামে মসজিদটি রয়েছে সেখানকার মোয়াজ্জেম হিসাবে এখানে আছেন। তো আজকে আমরা এই জীবনের গল্পে এই যিনি আছেন হুজুর যিনি আছেন ওনাকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। আজকে হুজুরকে প্রেজেন্ট করার উদ্দেশ্য হচ্ছে হুজুর আসলে আমরা যে যেই কাজই করি না কেন, কলা কৌশলী হোক, শিল্পী হোক, যাই হই না কেন, আমাদের কিন্তু ইবাদতের বেলায় কিন্তু এই হুজুরের পিছনে এসে আমাদেরকে নামাজ পড়তে হয় এবং ওনারাই কিন্তু আমাদেরকে সৎ পথ দেখিয়ে থাকে, ন্যাক আদায় করার পথ দেখিয়ে থাকে। তো আসলে আমি আমার দৃষ্টিকোণ থেকে যেই মানুষটি ইহকাল এবং পরকাল সম্পর্কে মানুষকে ধারণা দেয় এবং নির্দেশনা দিয়ে থাকেন, পথ দেখিয়ে থাকেন, তারাই হচ্ছে সবচেয়ে বড় সেলিব্রিটি। তো আমি মনে করি আমার কাছে যেটি মনে হয়েছে BFDC-র সবচেয়ে বড় সেলিব্রিটি আজকে আমার পাশে যিনি আছেন BFDC জামে মসজিদের যিনি মোয়াজ্জেম সাহেব রয়েছেন। তো আজকে ওনার জীবনের গল্প, দীর্ঘদিনের গল্প আজকে জীবনের গল্প তুলে ধরতে চাই। হুজুর আমরা আজকে আপনার জীবনের গল্পটি আমরা দর্শকদের এবং সকলের কাছে তুলে ধরতে চাই। তো আপনি আসলে আপনি কীভাবে FDC-তে আসা এবং কীভাবে কত বছরে আসা এবং কতদিন ধরে এখানে আছেন একটু এবং আপনার নাম পরিচয় সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ। আমি 1977 সালে 14 বছর বয়সে FDC-র মসজিদে কাজে কর্মরত হয়েছি। সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কাজ করতেছি। সারা জীবনে আমি বহু দুঃখে কষ্টে মসজিদের কাজ করেছি, দিনের খেদমত ও হিসাবে করেছি। এক সময় খেয়েছি, আরেক সময় খেয়ে নেই, না খাইয়াও কষ্ট করে মসজিদের কাজ চালাই গেছি। মসজিদের যাবতীয় কাজ সেগুলো করতে হয়েছে, আমার ইমামতি করতে হয়েছে, সম্পূর্ণ কাজ আমি নিজে একাই করেছি, এখনও আমি একাই করতেছি। তারপরে আমার সংসারে আমার ছেলেপেলে আছে, বড় ছেলে লেখাপড়া করতেছে, মেয়ে লেখাপড়া করতেছে, ছোটো ছেলে লেখাপড়া করতেছে, এদের লেখাপড়ার খরচ নিয়ে আমি খুব হিমশিম খাচ্ছি। বর্তমানে আমাকে যেই বেতন দিচ্ছে এই বেতন দিয়া এই আমি মোটামুটিভাবে কোনোরকম দুঃখ কষ্ট কোনোরকম আমি চলে যাচ্ছি। আগে আমাকে বেতন আরও কম দিত, অনেক কম দিত, এবং ইদি সাঁধে আমাদের কোনো বকশিস নাই, কোনো FDC-র থেকে কোনো আমাদেরকে বোনাসও দেয় নাই। দীর্ঘ এত বছর FDC-র মসজিদে কাজ করলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা এই FDC-র থেকে ইদি ফুলককে আমরা একটা বোনাস স্তক পাইনি। এখন সামনের দিকে আল্লাহ কতদিন রাখছে, যে তো যে কতদিন হায়াত আছে, আল্লাহ পাক যে কতদিন শরীর শক্তি রাখে, এই কতদিনে আমি মসজিদের খেদমত ইনশাল্লাহ আমি করে যাবো। তো হুজুর যেটা হচ্ছে আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনার স্ত্রী সন্তানরা ওনারা কোথায় থাকেন? আমার গ্রামের বাড়ি হলো লাকসাম, গ্রামের নাম হলো জয়শ্রী, 1 নম্বর ইউনিয়ন। তো আপনি যে হুজুর এই যে সবাইকে রেখে আপনি এখানে থাকেন বা এখানে আপনি জীবনযাপন করছেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে পরিবারের সাথে আপনার দূরত্ব বা এই যে FDC-র মতন একটা জায়গায় যে আপনি কাজ করতেছেন, হ্যাঁ, এই যে খেদমত করছেন বা এই এত বড় একটা দায়িত্ব পালন করছেন, সেখানে মানুষের যেরকম মানুষ যেরকম বলে যে এখানকার BFDC বা চলচ্চিত্র অঙ্গন মানেই হচ্ছে খারাপ একটা জগৎ, হ্যাঁ, তো এই যে একটা জায়গায় আপনি মোয়াজ্জেম হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন, সেখানে আপনার অভিমতটা কী? আমি দীর্ঘদিন থেকে এখানে কাজ করি, ঠিক
চলচ্চিত্র অঙ্গনে যারা কাজ করতেছে তাদের সাথে কোনো আমার সম্পর্ক নেই। আমার সম্পর্ক হলো মসজিদ, নামাজ, কালাম, এগুলোর দিকে হলো আমার সম্পর্ক আকর্ষণ। আর ভিতরগতভাবে কী করতেছে না করতেছে সেসব জায়গায় আমি যাইও নেই, কোনো দিন আইজও যাচ্ছি না। এখন আগের মতোই আমি এইভাবে আসি, মসজিদের খেদমত নিয়ে সবসময় নিয়োজিত আসি। আমার ছেলেপেলে, আমার ওয়াইফ তারা গ্রামের বাড়িতে থাকে। এখন ছেলেপেলেরা মাদ্রাসা লেখাপড়া করে, তারা ঢাকাতে লেখাপড়া করে। আমার ওয়াইফ আছে, আমার মা আছে, আমার বাপ আছিল। এখন ইদানিং আমার বাপ অনেক আগে মারা গেছে, ইদানিং আমার মাও মারা গেছে। এখন আমার আশেপাশে আমার ভাই বউরা আছে, ভাতিজিরা আছে, তাদেরকে নিয়ে আমার ওয়াইফ ওখানে বসবাস করতেছে। তো হুজুর, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো আসলে ইবাদতখানার দায়িত্ব পালন করতেছেন, তো এখানে যারা অনেক সময় অভিনয় করতো বা কলা কৌশলে যারা আছে, তা এক প্রকার কিন্তু নামাজের সাথে সম্পৃক্ততার কারণে কিন্তু আপনার সাথে একটা ঘনিষ্ঠতা আছে, সবাই আপনাকে চিনে ভালোবাসে। কারণ সবকিছু শেষ কথা কিন্তু আপনারা কিন্তু মানুষকে একটা লাইন দেখান, যেটা পরকালের একটা নির্দেশনা দিয়ে থাকেন। তো যখন এই যে ধরেন আপনার, আপনি এখানে আসার পরপর ধরেন এই যে সেলিব্রিটি যেটা বলা হয়, নায়ক বলা হয় যাদেরকে, সাধারণত তাদেরকে তো আসলে শেষ সময় জানাজাটাও কিন্তু আপনারাই করেন। তো যখন আপনি এই পর্যন্ত আপনার খুব প্রিয় এবং আপনাকে খুব পছন্দ করতো বা সবসময় খোঁজখবর নিত, এরকম কে ছিল, কোন নায়ক বা কারা ছিল? আমাদের খোঁজখবর বলতে আমাদের যে জেকশা বাগে আসতেন, উনি মাঝে মাঝে নামাজ পড়তেন। ডাইরেক্টরের ভিতরে যেমন ও যে বদির আলম খোকন সাহেব আসে, তারপরে অন্য অন্য এই ডাইরেক্টর কি জানি ওর নাম তো ভুলে গেলাম, সালাউদ্দিন সাহেব আসে, তারপর শিল্পী সমিতির থেকে ওই মানে যারা যারা নামাজ পড়ে সবাই আসে। যারা যারা নামাজ পড়ে তারাই সকলে আসে। তারা আসলে কিন্তু আমাদেরকে অনেক মূল্যায়ন করে, অনেক মহব্বতও করে। মানে আপনি যে আপনার অভিমত হচ্ছে যারা হচ্ছে এটা তো মূলত সরকারের একটা সংস্থা, তো সরকারের চেয়ে সাধারণত আপনার কথা হচ্ছে যে যারা এখানে অভিনয় করে বা কলা কৌশলে যারা আছে সরকারের বাইরে, তারা আপনাকে মূল্যায়ন, আপনাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে এবং সবচেয়ে বেশি মানে কাছে টেনে নেয়, এটাই তো? এটাও মূল্যায়ন করে আমাদের অফিস স্টাফ যারা এখানে নামাজ পড়েন। হ্যাঁ, আমাদের অফিসাররা নামাজ পড়তেছে, নিম্নস্তরের লোক, মধ্যস্তরের লোক প্রত্যেকে এখানে মধ্যে মধ্যে আসে, নামাজ টামাজ পড়ে। এরা আসলে অ্যাকচুয়ালি নামাজ দিয়ে এক এক সময় এক এক জায়গায় যখন যেখানে সুযোগ পায় তখন তারা তখানে নামাজ পড়ে, আমাদের এখানেও পড়ে, বাহিরেও পড়ে। ওরাও আমাদেরকে অনেক সম্মান ইজ্জত করে, সম্মান ইজ্জত করে। ঠিক সম্মান ইজ্জত করলে লাভ হবে কি, আমাদেরকে কোনো রকম সহযোগিতা তারা করতে পারতেছে। হুজুর, আমার কাছে আরেকটা জিনিস হচ্ছে আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ধরেন এখানে যারা নামাজ পড়তে আসে, এই যে বাইরের মানুষের, আপনি যেহেতু এফডিসির মতন একটা জায়গা, যে জগৎটাকে নিয়ে বাইরের মানুষের অনেক বাজে ধ্যান ধারণা, হ্যাঁ, তো আপনি তো এখানে এত বছর ধরে কাজ করতেছেন, তো আসলে বাইরের মানুষ যতটা খারাপ মনে করে আসলে কি এতটা খারাপ? না, বাইরের মানুষ যতটা খারাপ মনে করে কিন্তু এত খারাপ এনার কিছু আমি দেখি নেই আজ পর্যন্ত। আমি তো এখানে সবসময় বসা এক জায়গায় আছি সবসময়, কিন্তু বাইরের মানুষ তো আর এখানে থাকে না, তারা বাইরের থেকে যেরকম মনে করে ভিতরে কিন্তু এরকম না। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যিনি আসলে কোনো অভিনয় শিল্পীও না, কলা কৌশলীও না, কিছু না, আমাদের ঠিক বাইরের মানুষের মতনই, আমাদের সারা বিশ্বে যে ইবাদতখানাগুলো রয়েছে, মসজিদগুলো রয়েছে, সেই মসজিদগুলোর মতনই একজন, একটি মসজিদের কিন্তু আজকে মোয়াজ্জেম সাহেব, যিনি ধারণা দিয়েছেন আসলে যে এখানে আসলে যার যার কর্ম কিন্তু তার কাছে, কিন্তু ন্যাক আদায় এবং হচ্ছে যে ধর্মের বিষয়ে এখানে সবাই আসলে আল্লাহকেই, আমরা সবাই কিন্তু একমত যে আমাদের সবাইকে মরতে হবে এবং মানুষ সৃষ্টিকর্তা বলে কেউ আছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো আমি আজকে আমাদের মোয়াজ্জেম সাহেবের সাথে একমত পোষণ করে একটি জিনিস আজকে আমি সরকারের কাছে আহ্বান করতে চাই, যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এমন একটি বৃহৎ জায়গায় মাত্র দুজন মানুষ দায়িত্ব পালন করে থাকেন, একজন হচ্ছে মোয়াজ্জেম সাহেব, একজন হচ্ছে ইমাম সাহেব। তো আজকে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব এই ভিডিওটির মাধ্যমে, যেন সরকার এই বিএফডিসির মতো একটি জায়গায় যেখানে কোটি কোটি টাকার প্রোডাকশন, কোটি কোটি টাকার উড়ে বেড়াচ্ছে, যেখানে কোটি কোটি টাকার লাভ হচ্ছে, লোকসান হচ্ছে,
যেন এই ভিডিওটির মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান করব। অবশ্যই আমার বিশ্বাস মাননীয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে দৃষ্টি রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।